দাম বাড়ায় মিডিয়ায় জি ব্যবসা না সরকার না ইয়েস মিডিয়া বাড়ায় দাম ওই মিডিয়া একটা হচ্ছে দাম দশ টাকা আট টাকা পনেরো টাকা এভাবে দাম বাড়বে আমরা উল্টো পথের প্রথিক ভাই উল্টো পথের প্রথিক এইটুকু এর বাইরে বলার কিছু নাই আমরা ভুক্তভোগী সব জায়গায় কমছে আমাদের আমাদের এখন পেট্রোলের দাম অক্টোরের দাম তো আশি নব্বই টাকায় আসার কথা সেখানে আমরা একশো তিরিশ বত্রিশ দিই এটা তো ইচ্ছা সদ ইচ্ছার উপরে দেখছি দাম তো সময় বাড়তেই থাকে যেটা বাড়ে সেটা তো কখনো কমে না কিছু করার নাই আমরা তো জিম্মি কিছু করার নাই বিশ্ববাজারে দাম কমছে জ্বালানি তেলের দাম কমলে তো অন্যটার উপরে প্রভাব পড়ে যে কস্টিং খরচটা কমে যায় সেক্ষেত্রে সোয়াবিন তেলের দাম ওদিন দেখছি দশ টাকা বাড়ছে পরে কালকে আবার দেখি না চা দশ টাকা না চার টাকা লিটারে বাড়ছে এটা তো আমরা বলতে পারবো না আমরা যেটা মার্কেটে আমরা আসি খুরসা ব্যবসায়ী এটা নিয়ন্ত্রণ করে পাইকারি যারা আছে মিলাররা তারা এটা বাংলাদেশের কয়েকটা কোম্পানি আছে তারা এটা নিয়ন্ত্রণ করে এটার সাথে সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন এই দশ টাকাতে এই বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়রা দর কষা কষি করে এই চার টাকা ছয় টাকা কমাইছে তারা তো দশটার মধ্যে ছিল তারপরে এখন চার টাকা আনছে যারা পলিসি লেভেলের লোকজনরা আছে যারা নীতি নির্ধারক ওনাদের ইচ্ছে করে দামটা ওনারা ভাড়ায় বাড়ানোর পরে এই সেই জন্যই আজকে সাধারণ জনগণের উপরের এই বাজারের নিয়ন্ত্রণটা রাখার দরকার সরকার কিন্তু আমাদের এই দেশের যারা পরিচালনা করে দেশ তারা কখনো এই এটা নিয়ে কার্যকরীগতভাবে ভূমিকা পালন করে না ঈদের আগের চেয়ে এখনকার বাজার অনেক বেশি অনেক বেশি কেজিতে কিছু কিছু মাছ আছে দেশি মাছ আছে তিন চারশো টাকাও বেশি কেজিতে যেমন ছোটো একটা চিঙ্গি আছে বারোশো টাকা কেজি এবং আপনার দেশি কিছু মাছ আছে যেগুলো হলো পনেরোশো টাকা কেজি বাইলা মাছ যেটা আগে আটশো টাকা এক হাজার টাকা ছিল এখন পনেরোশো টাকা কেজি